বিমানবন্দর, রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের কোভিড পরীক্ষা করা হবে। মঙ্গলবার এমনই নির্দেশ জারি করেছে দিল্লি সরকার। শুধু তাই নয়, প্রকাশ্যে হোলি, সব্রাতি বরাত এবং নবরাত্রি উৎসব পালনের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাজার, শপিং মল এবং জনবহুল এলাকাগুলোতে বিশেষভাবে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার সূত্রে জানানো হয়েছে, ভিড় হয় এমন বেসরকারি বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের কোভিড পরীক্ষা করা হবে। যেসব রাজ্যে সংক্রমণ বেশি সেসব রাজ্য থেকে আগত যাত্রীদেরকেও পরীক্ষা করানো হবে। সমস্ত জেলা প্রশাসন এবং পুলিশকে এ ব্যাপারে সরকারি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার জন্য বলা হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। বুধবার তা 47,000 ছাড়িয়েছে। মহারাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। এছাড়াও কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পাঞ্জাবেও কোভিড পরিস্থিতি অবনতি হচ্ছে।